আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। তো ফাইনালি আমি চলে আসলাম বাংলাদেশে। তো বাংলাদেশে অনেক ভালো লাগতেছে এখানে আসার পরতে। তো পিছনে দেখেন ব্যাকগ্রাউন্ড কত সুন্দর, তাছাড়া এখানে পরিবেশটা খুবই সুন্দর। তাছাড়া আপনারা জানেন আমি কেন সৌদি আরব থেকে চলে আসছি, অনেকগুলো ভিডিও বানাইছি আগে, দেখছেন আপনারা। তো পরিস্থিতি খুবই খারাপ ছিল, সেই জন্য আমি চলে আসছি, তো কিছু করার নেই। আর বিকেল টাইম আমরা ঘুরতে আসলাম, তো এখানে বসে আড্ডা মারতেছি, আরও ভালো লাগতেছে, সাথে প্রিয় মানুষটা আছে। তো আসলে এতটা ভালো লাগতেছে যা বলার বাইরে। কি সমস্যা, মন খারাপ করে দাঁড়ায় রয়েছে লেগে? সমস্যা বিদেশ থেকে আসছি, মানে পরিস্থিতিটা কাউকে বোঝাতে পারতেছি না, কি একটা পরিস্থিতিতে আসছি, মা কি সমস্যাটা, কি সমস্যার কারণে আসছি বিদেশ থেকে, সেটা কাউকে বোঝাতে পারতেছি না এই মুহূর্তে। সবাই ভুল বুঝতেছে। দেখেন দাঁড়া দাঁড়া কি দেখো? দাঁড়া দাঁড়া মানুষ দেখতেছি। কারে হাই দিছো? বন্ধু। বন্ধু দাঁত দিবে একটি বাইরে গেছে, আজান দিতে আসছে, নামাজ পড়তে বলো। নামাজ পড়তে বলো, তুমি নামাজ পড়ো। নামাজ পড়তে বলো।